আজকের এই ভিডিওটা একদমই বেসিক লেভেলের। আপনারা অনেকেই ভিডিওটা দেখা মাত্র বিভিন্ন রকমের মন্তব্য করতে পারেন, তারপরও বেসিক যেহেতু তারপরেও অনেকের কিন্তু জিনিসটা শেখার প্রয়োজন আছে, কারণ অনেকে সঠিকভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারে না, কীভাবে এই জিনিসটা ব্যবহার করবে এটা পারে না। এই জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তো পূর্বের কথা যদি আমি বলি, একটা সংকেত বা কোনো প্রকারের তথ্য আমাদের যদি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হতো, সেক্ষেত্রে আমাদের হচ্ছে চিঠি লিখতে হতো, চিঠি লিখে পোস্ট অফিসের মাধ্যমে এটা পাঠানো হতো, বা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের পাখি ছিল, সেই পাখির দ্বারা কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্যে এই চিঠির আদান প্রদান হতো। তো সেই জিনিসটা কিন্তু খুবই অন্যরকম ছিল, অবাস্তব অবাস্তব মনে হইলো, কিন্তু জিনিসটা কিন্তু আগে ছিল। তো এখনো কিন্তু পোস্ট অফিস ব্যবহার করা যায়, বাট বিভিন্ন রকমের তথ্যর জন্য হয়তো বা না। এটা হচ্ছে এখন কোনো জবের লেটার বা দেখা যাচ্ছে যে আমরা যেরকম গুগল অ্যাডসেন্সের চিঠি নিয়ে থাকি, এই কারণে পোস্ট অফিস ব্যবহার করা হয়ে থাকে, বাট কোনো খবর আবর সেন্ড করার জন্য কিন্তু পোস্ট অফিস ব্যবহার করা হয় না, বা পোস্ট অফিসের ব্যবহার এখন কিন্তু খুবই কমে গেছে। কারণ বর্তমান সময় আমাদের হাতে আসছে অনেক বড় একটা অস্ত্র, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের দৌলতে আমরা কিন্তু পেয়ে গেছি ইলেকট্রনিক মেইল, যেটাকে সংক্ষেপে বলা হয় ইমেইল। তো ইমেইল কিভাবে আপনারা পাঠাবেন? ইমেইল অনেকেরই কিন্তু আছে, যেমন জিমেইল, হটমেইল, ইনবক্স ডট ইউ, বিভিন্ন রকমের মেইলের সার্ভিস কিন্তু তারা দিয়ে থাকে। কিন্তু সবথেকে জনপ্রিয় হচ্ছে জিমেইল, যেটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। তো জিমেইল কিভাবে আপনারা ব্যবহার করবেন এটাও অনেকে পারেন, অনেকেরই জিমেইল অ্যাকাউন্টও আছে, বাট জিমেইল কিভাবে পারফেক্টফুলিভাবে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে আপনারা পাঠাবেন, মানে একটা তথ্য আরেকজনের কাছে আপনারা পাঠাবেন, এটা কিন্তু সঠিকভাবে আপনারা পারেন না। এই জন্য আজকের এই ভিডিওটা আমি মেক করতেছি বা তৈরি করতেছি আপনাদের জন্য। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি ডিরেক্টলি মোবাইলের স্ক্রিনে চলে যাব, দেন আমি মেইল করে দেখিয়ে দেবো কিভাবে সঠিকভাবে আপনারা একটা মেইল করতে পারেন। কারণ অনেকেই আছে দেখা যাচ্ছে টাইটেলের উপরেই সারা মেইল করে ছেড়ে দেন, সেটা কিন্তু সঠিকভাবে যায় না, অনেক সময় স্প্যামের আন্ডারেও চলে যায়। তো এই কারণে অনেকের মেইলটা কিন্তু অনেকে পড়েও দেখে না বা রিপ্লাইও করে না। যদি আপনি সঠিকভাবে একটা মেইল করতে পারেন, তাহলে মোটামুটি একটা সম্ভাবনা থাকে আপনার মেইলটা পড়বে, কিন্তু আপনার মেইলটাই যদি ঠিকমতোভাবে না করতে পারেন, সেক্ষেত্রে তো আপনার মেইলটা কেউ দেখবেন না। তো এখন কথা হচ্ছে, প্রথমে অনেক বেশি প্যাঁচাপেঁচি করেছি, এই ক্ষেত্রে আপনারা অনেকে বলেন ভাই এত প্যাঁচানোর কী আছে, ডিরেক্টলি কথা বললেই তো হয়। তো ভিডিও শুরু করেই যদি আমি আপনাদের একটা জিনিস দেখানো শুরু করে দিই, তাহলে আপনারা বুঝবেন কীভাবে আসলে ব্যাপারটা কী। এই জন্য ভাই একটু প্যাঁচানো লাগে ভিডিওটা, কারণ আপনি অনেক বেশি বুঝতে পারেন বা অনেক বেশি স্মার্ট হতে পারেন, কিন্তু অনেকে তো স্মার্ট না, অনেকে হচ্ছে বেসিক থাকে। তো বেসিক হলে আমি একটু ঘোরাঘুরি করে বুঝালে তাদের বোঝাতে একটু সুন্দর হয় বা তারা একটু সহজে বুঝতে পারে। আমি জিনিসটা সম্পর্কে যদি একটু এক্সপ্লেন করি, তাহলে আপনি সহজে বুঝতে পারলে আপনি কি হলে স্কিপ করে আপনারা কিন্তু ভিডিওটার মূল পয়েন্টে চলে যেতে পারেন, এত তো দেখার প্রয়োজন নাই। বাট যারা বুঝতে পারে না তারা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো এখন আমি ডিরেক্টলি মোবাইলের স্ক্রিনে যাব, দেন আমি একটা মেইল করে দেখে দেবো কীভাবে আপনারা সঠিকভাবে একটা মেইল করতে পারেন আপনাদের মোবাইল ফোন দিয়ে। তো আমি আমার মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ডারটা অন করে দিলাম, এখন আমি আপনাদের একটা মেইল করে দেখিয়ে দেবো, আমি একটু সাইডে সরে আসি। তো মেইল করার জন্য আপনাদের ফোনে জিমেইলটা তো সবারই আছে, এটা বলার কিছু নাই। তো আমি আমার ডিরেক্টলি জিমেইলটা ওপেন করে দিচ্ছি। জিমেইল ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন এই জায়গায় দেখতে পারবেন কম্পোজ নাম করে একটা অপশন আছে, কম্পোজের পরে আপনারা একটা ক্লিক করে দিবেন। কম্পোজের পরে ক্লিক করে দিলে আপনাদের ফর্ম উপরে দিতে হচ্ছেন, ফর্ম মানে কোথা থেকে কোনটা থেকে আপনারা পাঠাচ্ছেন, এটা হচ্ছে আপনার জিমেইল থেকে পাঠাচ্ছেন। যেমন আমার জিমেইলের নাম হচ্ছে nipunsaha72@gmail.com, আপনাদের এরকম জিমেইল থাকবে, আপনাদের জিমেইলটা প্রথমে চলে আসবে। দেন টুতে আপনাদের লিখতে হবে কাকে আপনি জিমেইলটা করতে যাচ্ছেন। তো আমি এই জায়গায় একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমি একটা জিমেইল অ্যাড্রেস এই জায়গায় দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন chompokmondol114@gmail.com। তো এনাকে আমি মেইল করব। তো সাপোজ আমি কয়েকদিন আগে একটা গিভওয়ের অ্যানাউন্স করছিলাম, যেটাকে মেইল করার কথা ছিল, কিন্তু আপনারা অনেকেই সঠিকভাবে মেইলই করতে পারেন না, এটা হচ্ছে একটা লজ্জাজনক, তারপরেও না পারলে কিছু করার নেই। তো এখন সাবজেক্টের এই জায়গায়, এখন সাবজেক্টটা আপনার কি, তো সেটা আমি সাপোজ আমি এই জায়গায় লিখব, ভাই আমি আপনার ভিডিও দেখি
ওকে ভাই আমি আপনার ভিডিও দেখি আমি গিভওয়ে উইনার টাইটেলটা হয়ে গেল মানে এটা হচ্ছে মেইলের আমি কি মেইল করতেছি সেটা দেন এই জায়গায় কম্পোজ কম্পোজের এই জায়গায় লিখতে পারেন আমি গিভওয়ে উইনার থার্ড উইনার সাপোজ ওকে গিভওয়ে থার্ড উইনার এরপরে লিখতে হবে আপনাদের নেম আমার নাম হচ্ছে নিপুন সাহা এরপর আমি লিখে দেবো আমার অ্যাড্রেসটা এই জায়গায় আপনাদের পুরো অ্যাড্রেসটা লিখতে হবে আমার অ্যাড্রেস BAGERACT বাগেরহাট দেন ফোন নাম্বার ফোন নাম্বারের জায়গায় আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সাপোজ আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখন যদি আমি এই জিনিসটা সেন্ড করে দিই তাহলে কিন্তু একটা পারফেক্ট শেপে চলে যাচ্ছে আমার মেইলটা সঠিকভাবে সাজানো হয়েছে সাজিয়ে সাজানো গোছানো হয়েছে এখন এক্সাম্পলের স্বরূপ আপনাদের যদি কোনো স্ক্রিনশট দেওয়া লাগে বা কোনো ভিডিও দেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা কীভাবে দেবেন এটার সাথে অ্যাটাচড করে দিয়ে দেবেন সাপোজ আপনাদের চ্যানেলের একটা স্ক্রিনশট দিয়ে দিলেন বা আপনার চ্যানেলের অরিজিনাল কিনা এটা ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট দিলেন তো সেই ক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন উপরে এই যে একটা শেপের মতো আছে এটার উপর একটা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচড ফাইল নাম করে একটা অপশান আছে এটার পরে একটা ক্লিক করবেন এটার পরে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিরেক্টলি আমার এই জায়গায় আমার গ্যালারির অপশানটা চলে আসতেছে আমি এই জায়গায় অ্যালবামে যদি ক্লিক করি এখান থেকে সাপোজ আমি পিকচার সেন্ড করব পিকচার সেন্ড করতে গেলে এখান থেকে আমি কিন্তু পিকচার সেন্ড করে দিতে পারতেছি সাপোজ আমি এই পিকচারটা সেন্ড করবো আমি এই পিকচারটা এখানে দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু এখানে চলে এসেছে আমি পিকচারটা এখান থেকে কিন্তু ভিউ করেও দেখতে পাচ্ছি তো এখন আমি এই জিনিসটা এখান থেকে সেন্ড করে দিলে কিন্তু সাকসেসফুলিভাবে একটা মেইল সেন্ড হয়ে গেল তো এই যে আমি দেখালাম জিমেইল দিয়ে আপনারা ইয়াহু দেন হটমেইল ইনবক্স .hu বা ইউ নাম করে একটা মেইল আছে অনেকগুলো মেইলের কিন্তু কোম্পানি আছে আলাদা আলাদা এক একটা কোম্পানির এক একটা ডোমেনের নাম আলাদা আলাদা এটা আপনারা সবাই পারেন বাট জিমেইল যে সেন্ড করবেন বা ইয়াহু মেইল সেন্ড করবেন এটা কিন্তু প্রত্যেকটা প্রসেসে কিন্তু এক প্রথমে আপনাদের মেইলের যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে যাকে মেইলটা পাঠাতে যাচ্ছেন দেন আপনাদের হচ্ছে টাইটেলটা দিতে হবে আপনাদের মেইলের সারমর্মটা কী বা আপনি চিঠি লিখতেছেন চিঠিটা কে ওপেন করবে তার তাকে একটা সারমর্ম তো দিয়ে দেবেন যাতে সে ওপেন করে সেটা দিবেন দেন ডিটেলসটা লিখে দেবেন আই মিন আপনাদের ব্যাপারটা কী সেটা সুন্দরভাবে লিখে দেবেন দেন সেন্ড করে দেবেন তাহলে আমি আশা করি এই যে মেইলটা আপনারা করতেছেন সেটা সঠিকভাবে সবাই দেখবে বা স্প্যামের আন্ডারে যাবে না সবাই বুঝতে পারবে যে না আপনার মেইলটা আসছে সে দেখবে এটাই হচ্ছে স্বাভাবিক তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে কীভাবে আপনারা একটা ইমেইল সেন্ড করবেন সঠিকভাবে এটা আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট সেকশনে মূল্যবান মতামত দিয়ে দিবেন আর এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা সঠিকভাবে মেইল করতে পারে না তাদেরকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন গুড বাই